সুগন্ধি আরবদের খুবই প্রিয়, তাই বাহারানে বাংলাদেশিদের নিজস্ব ল্যাবে উৎপাদিত পারফিউম বাজারজাত করার লক্ষ্যে পারফিউম পয়েন্ট নামে একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। এ সময় ফিতা কেটে যৌথভাবে শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আতিকুল আলম। আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবৎ বাহারাইনে সফলভাবে রিয়েল এস্টেট ব্যবসা করে আসছিলেন। অন্যদিকে মোহাম্মদ আতিকুল আলম দীর্ঘদিন যাবৎ বাহারাইন ও সৌদি আরবে পারফিউম কোম্পানিতে উচ্চ পদে কর্মরত ছিলেন। তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সুনাম অর্জনের লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারাইন শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, মোহাম্মদ কায়েস আহমেদ, মনির উদ্দিন, মাজাহারুল ইসলাম বাবুসহ বাংলাদেশ ও বাহারাইনের আরও অনেকে। ইমরান হোসেন, ডেক্স রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।